এই একই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। এই মুহূর্তে বাংলায় সর্বোচ্চ ইন্ডিয়া জোটের পক্ষে ভোট হচ্ছে, মমতা ব্যানার্জি হারিয়ে যাচ্ছে। চারটে প্রেসিডেন্ট নির্বাচনের পর মমতা ব্যানার্জি বুঝেছে তিনি হারিয়ে যাচ্ছেন, তাই এই ইন্ডিয়া জোটের হাওয়া তুলে ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন একথা বলে তিনি তার হারিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের নির্বাচনে তার যে ভবিষ্যৎ সেটাকে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করছেন। অন্তত মানুষকে বলতে পারবেন আগামী ফেজগুলো দেখো আমাকে ভোট দেওয়ার, আমি তো ইন্ডিয়া জোটকে সমর্থন করেই দিচ্ছি, অতএব আমাকে তোমরা দেখো, আমাকে ভোট দাও, আমাকে, আমি ইন্ডিয়া জোটের বিরোধিতা তো করছি না। ইন্ডিয়া জোটের বিরোধিতা করতে গিয়ে মমতা ব্যানার্জি এই বাংলার সংখ্যালঘু ভোট হারিয়ে ফেলেছেন, যে সংখ্যালঘু ভোট তার একমাত্র পুঁজি ছিল। তাই ইন্ডিয়া জোটের কথা বলে ইন্ডিয়া জোটে আছি, ইন্ডিয়া জোটে সমর্থন করবো এই অজুহাত খাড়া করে তিনি সেই ভোটকে তার বাক্সে আবার আনতে চাইছেন, এটা বোঝার চেষ্টা করবেন।